সংসারের ছোট ছোট কাজের টিপসগুলোই কিন্তু অনেক কাজে আসে টিপসগুলো আপনি কার কাছ থেকে শিখেছেন কেন শিখেছেন এটা বড় কথা না সব থেকে বড় কথা হচ্ছে কতটা কাজে লাগছে সেটাই আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন এই তো সকাল সকাল রান্না বান্না নামিয়ে নিলাম মাছের তরকারিটা রান্না শেষ আর মোটামুটি কয়েকটা দিন ধরে আমি সকালেই সকালের রান্নার সঙ্গে সঙ্গেই মোটামুটি দুপুরের রান্নাটাও সেরে নেই আর এই তো এর মধ্যে সকালের রান্না শেষ আর এখন নাস্তা তৈরি করব আমি ঘুম থেকে উঠেছি অনেক সকালে সকালের রান্না বলতে দুপুরের রান্নাটাই সকালে করে ফেলেছি মানে একটু সকাল সকাল আর এই যে এখন নাস্তা তৈরি করে নিব এখানে এই যে আমি কিছুটা নিয়েছি আটা আর একদম ঠান্ডা পানি একটু লবণ দিয়েছিলাম গুড়ির মধ্যে এভাবে এই ডো তৈরি করে নিব আর আজকে কিভাবে পরোটা বানালে যে কোনো কেউ যে কোনোভাবেই বানান বা যাই করেন না কেন এভাবে একটু বানিয়ে দেখবেন একদম কোনো প্রকারের ঝামেলা ছাড়া আটার মধ্যে আপনার কোনো প্রকারের তেলও দেওয়া লাগবে না আর এত সময় চটকাতেও হবে না শুধুমাত্র ডো তৈরি করে আপনি একটু যখন বেলেন বেলার সময় একটু খেয়াল করলেই বুঝতে পারবেন যে কতটা কাজের একেবারে সাধারণ তবে আপনি যদি একটু খেয়াল করেন বা হচ্ছে এভাবে করেন তখন কিন্তু অনেক সহজ আমি জানি এটা সবাই জানে তারপরে অনেক নতুন গৃহিণীরা আছে সে সকল আপুদের জন্য বলে দেওয়া যখন পরাটা বানাবো রুটি থেকেই পরাটার জন্য নেওয়ার সময় গোল করে বেলা হয়ে যাওয়ার পরে এই যে যে পরাটার ভাজটা দিয়েছি তখন কিন্তু খেয়াল করেছেন উপর দিয়ে একটু আমি আটা ছিটিয়ে তারপরে হচ্ছে এভাবে ভাস করে বেলে নিয়েছি বিশ্বাস করেন এটা যে এত বেশি মজার হয় আর একদম মুসমুচে হয় খেতেও বেশ ভালো লাগে আর ভিতরটা একদম ফাঁকা হয়ে যায় পরাটার ক্ষেত্রে দেখা যায় ঠান্ডা পানি দিয়ে পরাটা ছিনলে কিন্তু একদম শক্ত হয়ে যায় কিন্তু এত সুন্দর যে হয় সত্যি আমার জানা ছিল না তো ছোটো ছোটো টিপসগুলো আমরা যে কোনো কারোর কাছ থেকে নিতে পারি আর এমন না যে আমাকে সব জানতে হবে তো এই যে গরম গরম পরোটাগুলো বানিয়ে নিচ্ছি এটা কিন্তু আমাদের সকালের নাস্তা সকালের খাবার খাইনি অথচ দুপুরের রান্না হয়ে গেছে মাঝে মধ্যে কয়েকটা কমেন্ট পাই যে আপু তুমি কি ভিডিও প্রতিদিন দাও না কেন পাই না আসলে এগুলো ফেসবুকের কার সাজি আমরা তো এতটা বুঝিও না তবে প্রতিদিন তো ভিডিও আপলোড করি হয়তো আপনাদের কাছে পৌঁছায় না তবে আপনারা যেটা করতে পারেন অনেক সময় কিন্তু নিজের প্রোফাইলে শেয়ার করে রাখতে পারেন বা হচ্ছে লাইক কমেন্ট দিয়ে রাখলে এক একটা ভিডিও কিন্তু অলরেডি চলে আসে এত কিছু করে রান্নাটা শেষ করি মাঝে মধ্যে তাকেই খুঁজে পাই দেখা গেছে পাশের রুমে কিছু আনতে চলে গেছে তো সেটা নিয়ে সে খেলা শুরু করে দিয়েছে তার আবার খেলার উপরে খুবই আগ্রহ মানে এত বেশি সে নেশা খেলার যে যে কোনো জিনিস দিয়েই তার খেলা শুরু হয়ে যায় এর মধ্যে সকালের নাস্তা তো শেষ আর এই যে কয়েকদিন ধরে আমি কয়েকদিন ধরে বলতে কিছুদিন আগে যে পালন শাক এনেছিল আপনাদের ভাইয়া তখন পালন শাকের ভিডিও দেখে আর তখন আমি বলেছিলাম যে এই যে ঠান্ডা পড়েছে এখন পুঁটি মাছ দিয়ে পালন শাক রান্না করলে অনেক বেশি মজার হয় তখন আপুরা বলেছিল যে আপু তুমি কীভাবে রান্না করো তো আমার কাছে মনে হলো যে একটা তরকারি রান্না করেছি হয়তো হবে না তো তখন আবার এই যে সকালের নাস্তা তৈরি করার পরে বাবাইটাকে খেতে বসিয়ে দিয়েছি আর আমি তার মধ্যে সবজিগুলো কেটে নিয়েছি পালং শাকের সঙ্গে একটা মুলাও দিয়েছি আর এই যে মাছগুলো তো ভিজিয়ে রেখেছি আর দুধ বের করে নিয়েছি দুধটা যদিও আমি তাকে বিকালবেলা দিই কিন্তু আমার মনে থাকে না যার জন্য এই রান্নার সঙ্গে বের করে নিয়েছি যাতে এখন জাল করা থাকলে তখন আবার একটু গরম করে দিতে পারি তো এরকম আমার অনেক অনেকবার হয়েছে যে আমি রান্না করেছি দেখা গেছে আমাকে আবার রান্না করতে হয়েছে তো এটা নতুন কোনো কাহিনী না আপনারা হয়তো আমাকে দেখেন প্রতিদিনই আমি মাছ রান্না করি আসলে মাছ খাওয়ার ব্যাপারে আমাদের কোনো অরুচি হয় না ছোট মাছ বড় মাছ সবই আলহামদুলিল্লাহ খেতে পারি আর মাছটা আমার বাসায় বরাবরই ভালো লাগে তবে দেখা যায় আমার যেহেতু ছোট ছেলে ও অনেক সময় খেতে চায় না তো ওর ব্যাপারটা অন্য রকম আর আমি যেহেতু গতদিন মুরগির মাংস রান্না করেছিলাম সেখান থেকে ওর জন্য কিছুটা তুলে রেখেছিলাম তো ওর খাবারটা থাকলে আমার আর কোনো টেনশনই নেই এই যে রান্না হয়ে যাওয়ার পরেও যে আমি রান্না করছি আমার শাশুড়ি মা বলতেছিল যে তুমি কত রান্না করতে পারো একটা দুইটা দিন একটু দেখো কম রান্না করে কত শান্তি কতটা সময় তোমার বেঁচে যাবে সে হয়তো মুরব্বি মানুষ আমার কষ্টটা দেখে এটা বলেছে কিন্তু বলুন তো একবার রান্না করে তাকে কি খাওয়ানো যায় দুপুরের রান্না দুপুরে সকালে রান্না সকালে হয়তো এখন বাবাইটার পরীক্ষা বলে আমাকে একবার রান্না করতে হচ্ছে ঠিকই সেই আবার মনে হলো যে একটা তরকারি দিয়ে কীভাবে খাবো আবার সেই পুঁটি মাছের তরকারিটা আমি রান্না করে নিলাম এখন পর্যন্ত যে সকল আপুরা আমার ভিডিওটি দেখছেন প্লিজ ভালো লাগলে একটি লাইক দিতে ভুলবেন না আর আমি কিন্তু প্রতিদিনই ভিডিও আপলোড দেই তো যারা দেখতে চান ভিডিও পেতে চান পেজটি ফলো করে রাখবেন তখন যেটা বলেছি ঠিক দেখুন এখনও সেটাই হচ্ছে এই যে পড়তে পড়তে পাশের রুমে গেল এখন আর আসছে না তো আমি বই নিয়ে বসে আছি ছোট্ট করে ভিডিওটি শেয়ার করলাম জানি না আপুদের কেমন লাগবে হয়তো অনেক ভুল ত্রুটি রয়ে গেছে যত যাই করি আর যত ব্যস্ততায় থাকি না কেন আমাকে কিন্তু এটা মা হিসেবে খেয়াল রাখতে হয় যে প্রতিদিন আমার ছেলে নিয়ম করে খেলাধুলাটা ঠিকঠাকভাবে করছে কিনা তো এই তো বাবাই খেলছে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ছোট্ট করে একটু ভিডিও করে নিলাম আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ